দেখো গাড়িটা ঢোকাই, আজকে উঞ্চিটা ফার্স্ট পড়লাম এই সিজনে, কারণ সকাল থেকে দেখলাম উত্তরে হাওয়া দিচ্ছে, মানে ঠান্ডা ঠান্ডা একটু লাগছে, পাখা বন্ধ হয়ে গেছে মানে ঠান্ডা পড়ে গেছে। এবার ফার্স্ট ঠান্ডা এখন উঞ্চিটারটাই ভরসা, আপাতত উঞ্চিটারটা আজকে ফার্স্ট পড়লাম, দরকার ছিল মানে সর্দি যখন এলাম তখন বুঝতে পারছি হাওয়া দিচ্ছে, তো উঞ্চিটারটা যেন বেঁচে গেছি, কারণ এখন যদি ঠান্ডাটা লেগে যায় সারা। আজকে সাহিল আর লাবণী ভাইয়ের নিমন্ত্রণ হয়েছিল সকালবেলা বলেছিলাম, বাট সামহাও যাওয়া হয়ে উঠলো না, কারণ পিঙ্কি আমি অফিস থেকে বেরিয়ে ফোন করেছিলাম, বললো শরীরটা ভালো নেই, তো বাড়ি চলে আসতে, তাই জন্য যাওয়া হলো না। তো সাহিল লাবণী দুজনেই আমার ব্লগ দেখে থাকে, বা লাবণী দেখে থাকে, সাহিল সবসময় হয়তো সময় পায় না, তো যদি দেখো ভাই আন্তরিকভাবে দুঃখিত। পাপা অফিস টাটা, দুষ্ট করবে না, পড়াশোনা করে নেবে, ঠিক আছে? বিকেলবেলা সাহিল আঙ্কেল বাড়ি যাবে কি? ওই যে সাবল সাহিল আঙ্কেল লাবণী আন্টির বাড়ি যাবে, ওদের বাড়িতে তাদের পুজো আছে, কার্তিকে হ্যাপি বার্থডে, তুমি যেতে চায়? বার বাদবি, মামিও যাবে, তুমি? আমিও যাবো, আমি যাবো, তাহলে পড়াশোনা করে নেবে, ঠিক আছে? পাপা অফিস থেকে আসবে তারপর, গট ইট? মা কাম ঘরে 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 টাইগার ঘরে ঢুকো, সাতু যাবে কি কেউ? চলো তাহলে সাতু ঘুরে আসো, চলো চলো চলো, আসো আসো আসো, সাতু চলো, কাম টাইগার সাতু এদিকে দাঁড়ো, বাপা চল চল এটা থাক, চল চল, হাই 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 টাইগার সিম্বা, গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু নিউ ডে উইথ নিউ ব্লগ। আজকে হচ্ছে শুক্রবার, এখন বাজে 11:40, আজকে ছুটি গেলে ভালো হতো বাট আজকে যাই, আজকে ঠিক আছে মানে কালকের থেকে বেটার, তো আজকে যাই, তারপর দেখছি দুপুরবেলা বা সম্ভব হয়তো নিমন্ত্রণ যাই না, শরীর ভালো থাকলে যাবো, গেলে যাবো না, মানে অফিসে সবার রাতে আর সাহিল লাবণী বাড়িতে নিমন্ত্রণ আছে, ওরা শরীর ভালো থাকলে যাবো, নইলে বাড়ি চলে আসবো, তাহলে ব্যাপার আপাতত চলো এইভাবেই। টাইগার সিম্বা বেসিক্যালি সিম্বাকে বেঁধে রাখা হয়েছে, কারণ কালকে রাতে ইঁদুরের ওষুধ দেওয়া হয়েছে, মানে ইঁদুরের বিষ দেওয়া হয়েছে। এবার সিম্বা ছোটোবেলা থেকে হ্যাবিট হচ্ছে ইঁদুরের বিষ খুঁজে খুঁজে বার করে নিয়ে আসা, এবার তখন ছোটো ছিল কোনো সমস্যা হয়নি, কিন্তু এখন তো একটু বড়ো হয়েছে, তো সেখানে রিস্ক নিয়ে লাভ নেই, ওই জন্য বেঁধে রাখা হচ্ছে। টাইগারের সব চাপ নেই, টাইগার কোনো কিছু পড়ে থাকলে খায় না, মানে মুখে দেয় না, আর সিম্বা সব কিছু দেখতে হবে, তো ওই জন্য ওকে বেঁধেই রাখা হয়েছিলো, কিন্তু এখন এত লেগে গেছে ওই জন্য খুলে দেওয়া হয়েছে, তো যা পিঙ্কি আছে ও করে নেবে, মানে ওকে বেঁধে দেবে, আমি আপাতত বেরোই, তারপর দেখছি কী হয়, চলো এগোই। এখন বাজে 9:35, এই জাস্ট উঠলাম বাড়ি, দেখো গাড়িটা ঢোকাই, আজকে উঞ্চিটা ফার্স্ট পড়লাম এই সিজনে, কারণ সকাল থেকে দেখলাম উত্তরে হাওয়া দিচ্ছে, মানে ঠান্ডা ঠান্ডা একটু লাগছে, পাখা বন্ধ হয়ে গেছে মানে ঠান্ডা পড়ে গেছে, এবার ফার্স্ট ঠান্ডা এখন উঞ্চিটারটাই ভরসা, আপাতত উঞ্চিটারটা আজকে ফার্স্ট পড়লাম, দরকার ছিল মানে সর্দি যখন এলাম তখন বুঝতে পারছি হাওয়া দিচ্ছে, তো উঞ্চিটারটা যেন বেঁচে গেছি, কারণ এখন যদি ঠান্ডাটা লেগে যায় সারা শীতটা ভোগাবে, তো যাই হোক আপাতত গাড়িটা ঢোকাই, তারপর বাইরে অলরেডি একজন এসে বসে আছে, তাকে একটু বিস্কুট দিই, তো বাইরে ঢুকছি, ভেতরে ঢুকে ভেতর দুটো কি করছে দেখছি, চলো চলো সাতু সাতু, আয় কেমন কেমন, আরে দাদাকে আসতে দেন, দাদা যাবে কি করে, সিম্বা আয় আয় আয়, চলো 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 চলো, কেমন 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 কেমন, চলো 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 চলো, আসো আমি চলে গেলাম সাতু, কিন্তু আমি আছি, আয় আয় চলে 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 চলে, আয় আয় টাইগারে টাইগারে, সিম্বা টাইগার আমি চলে গেলাম, পড়েই যাচ্ছিলাম আমি তো, চলে 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 চলে,
चलो 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 हाँ हाँ गुड भाई এখন বাজে 10:40 কেউ একটু কফি বানিয়ে দিয়ে দিলো পিঙ্কি কফি খেলাম হে হাঁপিয়ে গেছি ছাদে উঠলো হাঁপিয়ে গেছি কেউ কফি টফি খেলাম টাইগার সিম্বাকে নিয়ে ছাদে উঠলাম কেউ ছাদে ঘুরিয়ে নিই ছাদ থেকে ঘুরিয়ে তারপর নিচে নিয়ে যাবে ভাবছি বাইরে নিয়ে যাবে আমাদের কিন্তু প্রবলেম হচ্ছে দুজন তো এবার বাইরের রাস্তা কুকুর উঠলো তারা করলো দুজনকে সামলানো খুব চাপের হয়ে দাঁড়ায় আর সিম্বা হচ্ছে টাইগার উল্টোটা টাইগার যতটা শান্ত সিম্বা ততটাই দুরন্ত এবার ফলে যদি বাইরের কুকুর অ্যাটাক করতে যায় ঠিক আছে সিম্বা অ্যাটাক করতে যাবে তখন সিম্বাকে সামলাবো না টাইগারকে সামলাবো দিস প্যাথেটিক প্রবলেম তো সেই জন্য এখনও অবধি ভেবে উঠতে পারিনি কীভাবে নিয়ে যাবো যদি কারো কাছে যেমন আইডিয়া থাকে বলতে পারো দুজনকে কীভাবে নিয়ে যাবো কিন্তু মনে রাখবে আইডিয়া দেওয়ার আগে দুজনে কিন্তু অপোজিট ক্যারেক্টার চলো লেটস সি দেখা যাবে ওটা পরে আপাতত ভাবছি আপাতত এক্ষুনি তো আজকালের মধ্যে নিয়ে যাওয়ার প্ল্যানিং নেই বাট এটা আপকামিং প্ল্যানের মধ্যে রয়েছে তো কেউ আপাতত ছাদেই ঘুরিয়ে নিই হ্যাঁ কোনো কিছু শোকার দরকার নেই আমাদের ছাতেই ঘুরিয়ে নিই ঘুরিয়ে টুরিয়ে তারপর নিয়ে যাই নিচে তারপর ডিনার ফিনার করবো ওরাও ডিনার করবে কুটুসও ডিনার করবো আমিও ডিনার করবো ডিনার আজ গিয়েছে আমি যাই না যদিও তো ডিনার টিনার করে তারপর দেখছি কী করা যায় কালকে আবার অফিস আছে কালকে সানডে আছে ভাই ওফ যাও চলো ছাতে ঘুরিয়ে নিই নিচে নামি তারপর কী সুখ ছিল পাথর হি পাপার গাছ কে ফেলে দিয়েছে অদভ্য পিপলস এখানে সব ঠিক আছে সব গাছগুলো ক্রিসমাস ট্রি ঠিক আছে এই ওকে সব প্ল্যান্টস ঠিক আছে কোনোটা পড়েনি ঠিক আছে চলো 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 এইটাও পড়ে গেল এগুলো গ্রো ব্যাগের মধ্যে আর হচ্ছে না এগুলো সব পটিং করতে হবে কিন্তু পাপা তো সময়ই পাচ্ছে না ঠিক কি না সিম্বা ওকে চলো 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 ঘোরা হয়ে গেলে চলো ব্যাপার চল হয়ে গেলে চল টাইগার সিম্বা হয়ে গেছে ঘোড়া হয়নি এখনো এখনো ওদের হয়নি আটটু ঘুরবে বললো আমি নিচে নামলাম 5 মিনিটস মোর 5 মিনিটস হয়ে গেলে বাবাকে ডাকবে বাবা গেট খুলবে ওকে চাই নিচে নামি একটু পাপা ফেভারিট চাটনি এই দেখো হ্যাঁ এন আলু সেদ্ধ ভাতু সঙ্গে বাটার আর বেগুন ভাজা তোমার খাওয়া হয়ে গেছে আজকাল করে বাকি চিকেনগুলো তাড়াতাড়ি খেয়ে নিও হ্যাঁ আর একটা বাকি একটা খেয়ে দিও ঠিক আছে তাড়াতাড়ি খেয়ে নিও তা বাবা পড়তে বসতে হবে তো হ্যাঁ শুয়ে শুয়ে আচ্ছা শুয়ে শুয়ে পড়তে বসতে হবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি খেয়ে নাও টাইগার খাওয়া কমপ্লিট দেখি এখনো খাওয়া হলো না লেগ পিসের জন্য ঘুরছে কি ওসব বসিমা দেখি সিমা খাওয়া কমপ্লিট হ্যাঁ সিমা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে ল্যাপটপটা সফটওয়্যার আপডেট করতে না হয়েছে পেন্ডিং রিস্টার্ট কমপ্লিটেড পেন্ডিং রিস্টার্ট সব হয়ে গেছে রিস্টার্ট করে দিই তো এখন বাজে রাত 1:30 ডিনার টিনার সবার সব হয়ে গেছে টাইগার সিম্বা পিঙ্কি কুটুস আমি মা সবার ঘুমা খাওয়া দাওয়া হয়ে গেছে সবাই তো শুয়েও পড়েছে শুধু আমি ছাড়া আমি এখন জাস্ট ফিনিশিং কাজটা দিলাম মানে যেটা আমার কাজ থাকে প্রতিদিন শরীর খারাপ থাক শরীর ভালো থাক এইটা আমার করতেই হয় কারণ বাপি শিখিয়ে গেছিল তাই যাই হোক শরীর খারাপ থাকলে আমি করি ভালো থাকলে তো করি আমি দেখ এরপর এই হলো ব্যাপার আপাতত সব কমপ্লিট টমপ্লিট করে দিয়েছি এবার যাবো শুতে কালকে হচ্ছে সানডে কালকে আবার যথারীতি খাবার নেবো না কারণ দুপুরবেলা আমাদের নিজেদের মধ্যে একটা ছোট্ট গেট টুগেদারের কথা আছে তো সেই প্ল্যানিং অনুযায়ী কালকে ডিনার লাঞ্চ নেওয়া যাবে না তো চলো ঠিক আছে অসুবিধা নেই সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ স্নান টান করে বেরিয়ে যাবো এখন অবধি এটাই প্ল্যানিং আছে আর কুটুসে মোটামুটি কুটুসকে যা পড়ানো ছিল পিঙ্কি পুড়িয়ে ফেলেছে আবার কালকে পড়াবে কালকে তো সানডে সারাদিনই মনে হয় পড়াবে যাই হোক সেটা কুটুসের কি করা যাবে সারা বছর যদি না পড়ে পরীক্ষার আগে তো পড়তেই হবে এর বাইরে মানে অনেক কিছু ব্লগে বলা যায় না তো ওটা জায়গাটা স্কিপই করে যায় তো যাই হোক কালকে পড়বে পড়াশোনা করবে টরবে করে টরবে তারপর সারাদিন কি করবে আমি জানি না আমি যখন ফিরবো রাতে তখন বাজবে প্রায় 9:30 কাছাকাছি 9:30 বা 10:00 কাছাকাছি তো যাই হোক এগুলো ব্যাপার আপাতত
ব্লগটা আজকে এখানে শেষ করছি, ব্লগটা ভালো লাগলে লাইক করো। ও বলতে ভুলে গেছি, আজকে সাহিল আর লাবণী বাড়িতে নেমন্তন্ন এলো সকালবেলা বলেছিলাম, বাট সামহাও যাওয়া হয়ে উঠলো না, কারণ পিঙ্কি আমি অফিস থেকে বেরিয়ে ফোন করেছিলাম, বললো শরীরটা ভালো নেই, তো বাড়ি চলে আসতে পারে, তাই জন্য যাওয়া হলো না। তো সাহিল লাবণী দুজনেই আমার ব্লগ দেখে থাকে, বা লাবণী দেখে থাকে, সাহিল সময় সময় পায় না, তো যদি দেখো ভাই আন্তরিকভাবে দুঃখিত যেতে না পারার জন্য। যাওয়ার ইচ্ছা প্রবল ছিল কিন্তু যেতে পারিনি, তো নেক্সট টাইম অন্য কোনো তো ইভেন্ট থাকবেই নিশ্চয়ই, আমি জানি। আর রাতে আমাকে মা আমাদের বলবে নিশ্চয়ই, আমার এই ভরসা আছে, তো সেই জায়গা থেকে তখন নিশ্চয়ই যাবো। তো যাই হোক, আপাতত আজকে ব্লগটা এখানে শেষ করছি, ব্লগটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, প্লিজ ডু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ভেরি মাচ, আবার দেখা হচ্ছে আগামীকাল রোববার নতুন ব্লগে, ততক্ষণের জন্য শুভরাত্রি। You just wanna lose your mind. I know you hurt.